কারণ ওদের পরাজয় নিশ্চিত শুধু নয়, সারা পৃথিবীর কাছে ধরা পড়ে যাবে, সংগঠনটাই করতে পারেনি, ক্যান্ডিডেট দিতে পারবে না, এগুলো হচ্ছে ওদের শোকসভা। এতদিন বড় বড় কথা বললো, জুলাই মাসে ভোট পৃথিবী সবাই জানে, আর বিজেপি নিজে প্রস্তুত নয়। তো মনে নেই 2021 সাল করোনার সময় 8 দফায় জোর করে ভোট, কেন্দ্রীয় বাহিনী ইচ্ছে মতো অফিসার বদলি, তারপরে গোয়ারা হেরেছিল। আরে সেনাবাহিনী থাকুক, কেন্দ্রীয় বাহিনী থাকুক, একদিনে হোক 8 দিনে হোক, পুলিশ থাকুক, ওরা তো হারবে। শুধু নিজের দলের কাছে ধরা পড়ে যাবে, দিল্লির কাছে ধরা পড়ে যাবে, কর্মীদের কাছে ধরা পড়ে যাবে, মানুষের কাছে ধরা পড়ে যাবে যে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা গ্যাস বেলুন, সবকটা সিট অনুরোধ নেই এদের, সেই জন্য ভোটটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে এই শোকসভাগুলো করছে এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।